এই এই বেটা অজ্ঞান হয়ে গেছে এই সুযোগে আমি আমগুলো নিয়ে পালাই। বছর গাছটা দিয়ে অনেক আম হয়েছে, যাক ভালো হয়েছে, এগুলো বিক্রি করে আমি কিছু টাকা পাবো। আরে বাস, রাক্ষস মামার গাছে তো দেখি প্রচুর আম ধরেছে, যাই গিয়ে কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করি। এই মরেছে, এ বেটা টুনির ছানা এখানে কি করছে? এই কি দরকার রে তোর? রাক্ষস মামা, ও রাক্ষস মামা, আমায় দুটো আম দাও না। না না, যা এখান থেকে, আমি তোকে আম দিতে পারবো না। কেন গো, আমি তো তোমাকে আম দিতে বলেছি, অন্য কিছু তো তোমাকে দিতে বলিনি। আরে দেওয়া মানে আমি আম দেওয়ার কথা বলছি, তুই কি ভাবছিস? ও আমি ভাবলাম হয়তো তুমি আমার টাকা দিতে চাইছো। আমি টাকা নাই, আমি শুধু আম চাই। আমার খেয়ে দিয়ে কাজ নেই, তোকে টাকা পয়সা দিতে হবে। রাক্ষস মামা, আমের মতো একটা পুষ্টিকর খাবারের থেকে আমাকে বঞ্চিত করবে, তোমার এই পাপ কোনোদিনও সহ্য হবে না। সরকারে তোমাকে পাপ দেবে রাক্ষস মামা। মোটেও কোনো পুষ্টিকর খাবার নয়, আম খেলে বাচ্চাদের পাতলা পায়খানা হয়, তাই বলছি তুই চলে যা এখান থেকে। পাতলা পায়খানা হয় তুমি কি করে জানলে? তোমার কি হয়েছিল নাকি? তুই কি আমাকে বাচ্চা পেয়েছিস নাকি, যে বাচ্চা হয়ে আমার পাতলা পায়খানা হবে? তোমাকে আবার বাচ্চা ভাববো? আমার কি মাথা ফাতা খারাপ আছে নাকি? চোখের সামনে দেখতে পাচ্ছি একটা বুড়ো ভাম দাঁড়িয়ে আছে, তাকে আবার বাচ্চা ভাববো? কি বললি, তুই আমাকে বুড়ো ভাম বললি? এত বড় সাহস তোর? বলবো না তো কি করবো, তখন থেকে বলছি আমার আম দেওয়ার কথা, তুমি একথা ও কথা বলে খালি এড়িয়ে যাচ্ছ। তুই যাই বলিস, পয়সা না দিলে আমি কিন্তু তোকে আম দেবই না। তো টাকার কথাটা তুমি আগে বলবা না, আগে বলতে হবে তো। ও তোকে পয়সার কথা বলিনি না? ঠিক আছে ঠিক আছে, তুই আমার পয়সা দে, আমি তোকে আম দেবো। আচ্ছা টাকা দেব না পয়সা দেব? আরে টাকা লাগবে টাকা, পয়সা কেন? আচ্ছা কত টাকা দেব? 5 টাকা দেব, 10 টাকা দেব, 15 টাকা দেব, 20 টাকা দেব? 15 টাকা দে, 15 টাকা। না এই টাকাটা তোমার অপশনে নেই, আমি এটা দিতে পারবো না। আরে আচ্ছা মুশকিল, তোর অপশনে নেই তো কি হয়েছে, আমার তো লাগবে এটা। আচ্ছা পরিষ্কার টাকা দিব না নোংরা টাকা দিব? পরিষ্কার টাকা দে। আচ্ছা মাথার ঘাম মোছা টাকা দিব না নাকে সর্দি মোছা টাকা দিব? আরে বাপ রে, আমি তো তোকে এইমাত্র বললাম পরিষ্কার টাকা দে। আচ্ছা ঠিক আছে, সাদা টাকা দেব না কালো টাকা দেব? আবার সাদা কালো টাকা আবার কি রে, আমি তো বললাম পরিষ্কার টাকা, তার মানে সাদা টাকা দে আমাকে। এ নাও টাকা। আচ্ছা মুশকিল, তো তুই কাগজটাকে আমাকে কেন ধরিয়ে দিচ্ছিস? তুমি তো বললে সাদা টাকা দিতে। দূর বাবা, তাহলে এক কাজ কর, আমাকে কালো টাকা দে। আচ্ছা ঘরে লুকানো টাকা দেব না বাগানে লুকানো টাকা দেব না বাথরুমের তলায় লুকানো টাকা দেব? যা বাবা কি সব বলছিস তুই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে লুকিয়ে রাখা টাকা দে। আচ্ছা কত টাকা দেব? 15 টাকা, 15 টাকা। আচ্ছা বলো তো মামা, 15 কত কয়? ও ভগবান, আমার মাথা ঘুরে যাচ্ছে, আমি অজ্ঞান হয়ে যাব। এই এই বেটা অজ্ঞান হয়ে গেছে, এই সুযোগে আমি আমগুলো নিয়ে পালাই। আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানিও, আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।